হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু বঙ্গ ভিডিও প্রাইম আজকে ষোলোই ডিসেম্বর দু হাজার কুড়ি এবং আজ থেকে বিভিন্ন কলেজের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং তোমাদের এই সংক্রান্ত যা আপডেট পেয়েছি অলরেডি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমাদের পার্ট ফোর ভিডিও যাচ্ছে পার্ট ওয়ান পার্ট টুতে একাধিক কলেজের আপডেট শেয়ার করা হয়েছে পার্ট থ্রিতে আমরা এলএমএস সিস্টেম থেকে তোমরা কী করে অনলাইন গুগল মিটে ক্লাসের যে জয়নিং লিঙ্ক সেটাকে বের করবে তো সেটাও আমরা তোমাদের করে দেখিয়েছি এবং এই পার্ট ফোর ভিডিওতে একাধিক কলেজের আপডেটের ব্যাপারে যেগুলো বিষয়ে তোমরা কমেন্ট করেছিলে জানতে চেয়ে প্রিভিয়াস ভিডিওগুলোতে সেই সমস্ত ভিডিও কমেন্টসের ভিত্তিতে আজকে পার্ট ফোর ভিডিও আমি তৈরি করছি তো এখানে তোমাদের সঙ্গে আরও চারটি কলেজের আপডেট শেয়ার করব সমস্ত আপডেটকে হয়তো শেয়ার করা সম্ভব হচ্ছে না তোমরা পাশাপাশি নিজেদের পোর্টালও ফলো করবে এবং এই ভিডিওটি দেখে নাও এখানে তোমরা চারটি কমেন্ট যেগুলো সবচেয়ে হায়েস্ট নাম্বার অফ কমেন্টস এসেছে ওই যে সমস্ত কলেজের ব্যাপারে সেগুলোকে আমি এই ভিডিওতে কভার করছি তাই চলো ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো প্রথমে যে কলেজের আপডেটটি দেখব সেটা হলো দীনবন্ধু অ্যান্ডুইস কলেজের তো অনেকেই কমেন্টস করেছিল দীনবন্ধু অ্যান্ডস কলেজের ব্যাপারে তো দেখো এখানে অফিসিয়াল পোর্টালে আসার পর কমেন্সমেন্ট অফ ক্লাসেস পিজি অ্যান্ড ইউজি এখানে পিজি এন্ড এবং ইউজি দুটো কোর্সই চলে তো দুটো কোর্সেরই আপডেটকে একটি নোটিশেই কভার করা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে নোটিফিকেশানে দ্য নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস অফ ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট বিএ বিএসসি বিকম অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি ইন জুলজি অ্যান্ড ইলেকট্রনিক সায়েন্স কোর্সেস অফ দোজ অফ আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর আর হেয়ার বাই ইনটিমেটেড দ্যাট দ্য ক্লাসেস থ্রু অনলাইন মোড উইল কমেন্স অন সিক্সটিন ডিসেম্বর অর্থাৎ আজকের থেকে অ্যান্ড উইল কন্টিনিউ আনটিল ফার্দার নোটিস অর্থাৎ বলা হচ্ছে যে নিউলি অ্যাডমিটেড ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট তারা হলো নিউলি অ্যাডমিটেড পাশাপাশি সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেমিস্টার ফোর কেন হবে সেমিস্টার ফাইভ হওয়ার কথা কারণ এগুলো সমস্ত অর্থ সেমিস্টার চলছে যাই হোক কলেজ এখানে সেমিস্টার ফোর লিখেছে সেমিস্টার ফোর হলে সেমিস্টার ফোর হবে কিন্তু সেমিস্টার ফাইভ হওয়ার কথা অ্যাকর্ডিং টু আমরা যতটুকু জানি তো যাই হোক আর এটা আজকের থেকে শুরু হচ্ছে এবং পরবর্তী নোটিশ আসার আগে অবধি অনলাইন মোডে ক্লাস চলতে থাকবে এখানে বলা হচ্ছে অনলাইন লিঙ্কস হ্যাভবিন প্রোভাইডেড ফর অনলাইন ক্লাসেস অফ ডিফারেন্ট সাবজেক্ট অব কোর্সেস ইন দ্য টেবিল অ্যানেক্স হেয়ার উইথ অর্থাৎ এখানে নিচের সমস্ত টেবিল দেওয়া রয়েছে কো কীভাবে তোমাদের ক্লাস হবে কোন লিঙ্কের মাধ্যমে জয়েন করতে হবে ক্লাসে সেগুলো আসবো তো এই এই ব্যাপারে দেখো তোমরা যদি দেখো এখানে ধরো বিং বিএ অনার্স ইন বেঙ্গলি তো এখানে সেমিস্টার ওয়ান অনার্স সেমিস্টার ওয়ান জেনারেল সেমিস্টার থ্রি জেনারেল সেমিস্টার ফাইভ জেনারেল দেখেছ এখানে সেমিস্টার ফোর কোথাও নেই এগুলো সেমি ওপরের এটা সেমিস্টার ফাইভই হতো হয়তো কারণ এখানে তোমরা নিচের টেবিলটাতে দেখো টেবিলে কোথাও কিন্তু সেমিস্টার ফোর নেই এগুলো সমস্ত এই সময় এই সেশানটাতে যে কটা কোর্স চলছে সেগুলো সমস্ত অর্থ সেমিস্টারে ঠিক আছে তো যাদের বিএ অনার্স এবছর বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছ তারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের ওপরে ক্লিক করবে ক্লিক করলে পরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন করে যাবে সেখানে ঠিক আছে এবার ধরো যার বিএ জেনারেল রয়েছে তারা এখানে এই গ্রুপটিতে জয়েন করবে যারা থার্ড সেমিস্টার রয়েছে তাদেরটা এখানে জয়েন করতে হবে ফিফথদের এখানে জয়েন করতে হবে ঠিক আছে এরকম করে তোমার যা সাবজেক্ট রয়েছে তোমার যদি ইংলিশ হয় ইংলিশে অনার্স নিয়েছ তুমি তাহলে ইংলিশে অনার্সের গ্রুপ কোনটা এটা তোমাকে শুধু এই গ্রুপে জয়েন করতে হবে বোঝা গেল তো এইভাবে তুমি তোমার যা সাবজেক্ট রয়েছে সেটাকে তোমার যদি ফিজিক্স হয় তাহলে পরে তুমি ফিজিক্স অনার্স থাকলে পরে তুমি এখানে অনার্সের পাশে যে লিঙ্ক দেওয়া হয়েছে এখান থেকে গিয়ে জয়েন করবে জেনারেল থাকলে পরে তুমি এখানে জয়েন করবে যেরকম তোমার সাবজেক্ট কম্বিনেশান রয়েছে পাশের সাবজেক্ট তার কোর্সের যে তোমার অনার্স রয়েছে না পাস রয়েছে সে কোর্স ডিটেলস দেখে সে অনুযায়ী তোমাদেরকে কিন্তু গ্রুপে জয়েন করতে হবে এবং দেখো এখানে যারা বিএসসি ম্যাথমেটিক্স তাদের এইচ দিয়ে এখানে একটা ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে তো এখানে তারা গিয়ে দেখতে পারবে এটা তোমাদের অ্যাসপার তোমাদের যা কোর্স রয়েছে সে অনুযায়ী তোমাদের দেখতে হবে নেক্সট আপডেটের দিকে নজর রাখবো তো দেখো সেকেন্ড যে আপডেটের দিকে নজর রাখবো সেটা হল বঙ্গবাসী মর্নিং কলেজের অনেকে কমেন্টস করেছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্ট্রোডাক্টরি অনলাইন ক্লাস ফর বিএসসি সেমিস্টার ওয়ান বায়োসায়েন্স স্টুডেন্টস শুধুমাত্র বায়ো সায়েন্সের জুলজি বোটানি এই সমস্ত কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের শুধু ক্লাস হচ্ছে তো এখানে দেখো কী বলেছে ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্সের তরফ থেকে নোটিফিকেশন করা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অনলাইন ক্লাস ফর বিএসসি সেমিস্টার ওয়ান বায়োসায়েন্স স্টুডেন্টস উইল বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য ফলোইং শিডিউল লিঙ্ক অবলিক ফোন নাম্বার টু জয়েন দ্য ক্লাসেস উইল বি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্টস ইন ডিউ টাইম অর্থাৎ বলা হচ্ছে যে তোমাদের আজকে দেখো এখানে শিডিউলও দেওয়া হয়েছে সাবজেক্ট যাদের এবছর সেমিস্টার ওয়ানে বোটানি অনার্সে অ্যাডমিশন নিয়েছ তাদের কিন্তু আজকে ষোলো তারিখ বিকেলবেলা চারটার সময় ফোর পি কিন্তু ক্লাস হবে যাদের জুলজি অনার্স ফার্স্ট সেমিস্টার এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের ষোলো তারিখ সন্ধ্যে সাতটার সময় ক্লাস হবে যাদের সেমিস্টার ওয়ান অ্যান্থ্রোপোলজি জেনারেলে রয়েছে তাদেরও সন্ধ্যা সাতটার সময় কিন্তু ক্লাস হবে যাদের বোটানি জেনারেল রয়েছে তাদের কিন্তু আঠেরো তারিখে আঠেরো আঠেরোই ডিসেম্বর অর্থাৎ আগামী পরশু কিন্তু তোমাদের বিকেল চারটার থেকে ক্লাস হবে আর যারা সেমিস্টার ওয়ান জুলজি জেনারেল রয়েছে তাদের সে আঠেরো তারিখেই সন্ধে সাতটার থেকে ক্লাস হবে ঠিক আছে এবং এখানে যে তোমাদের ক্লাসের লিঙ্ক বা তোমাদের ফোন নাম্বার যেগুলো দিয়ে জয়েন করতে হবে সেগুলো তোমাদেরকে ডিউ টাইমে অর্থাৎ ঠিক নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে তো নেক্সট আপডেটের দিকে নজর রাখছি আরও অন্যান্য বিষয়ের আপডেট আমরা এখনও পোর্টালে পাইনি তো দেখো থার্ড যে আপডেটটি দেখব সেটি হলো সিটি কলেজ কলকাতা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই কলেজের আপডেটের ব্যাপারে জানতে চেয়ে তো দেখো এখানে অফিসিয়াল পোর্টাল আসার পর অনলাইন ক্লাস নোটিসের যে সেকশান রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা নোটিফিকেশান করা হচ্ছে তো তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে তুমি সেই ডিপার্টমেন্টের নোটিশটি ওপেন করবে না আমরা দেখো প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছি সেটি হলো সায়েন্স্কৃত ডিপার্টমেন্টের তরফ থেকে যারা বিয়ে বিএস বিয়ে অনার্স জেনারেলে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য নোটিশ করা হচ্ছে পল সায়েন্সের তরফ থেকে আলাদা নোটিফিকেশান করা হয়েছে ফিজিক্সের তরফ থেকে আলাদা নোটিফিকেশান করা হয়েছে এরকম করে তোমার যা কোর্স রয়েছে সে অনুযায়ী তোমাকে দেখতে হবে তো যাই হোক আমরা ফার্স্টের নোটিসটি ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্সক্রিটের তরফ থেকে যে নোটিফিকেশান করা হয়েছে গতকালকে ডেটে এখানে বলা হচ্ছে অল নিউলি অ্যাডমিটেড বিএ সায়েন্সক্রিট সেমিস্টার ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট সায়েন্সক্রিট সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল ক্লাসেস আর গোয়িং টু স্টার্ট ফ্রম টুমোরো দ্যাট ইজ সিক্সটিন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফর দিস উই হ্যাভ ওপেন ডে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ক্লাসের ব্যাপারে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ কলেজের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে ক্রিয়েট করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে নট কুডনট দা গ্রুপ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট প্রফেসর আরাধনা মুর্মু এখানে ম্যাডামের নাম্বারও দেওয়া হয়েছে তো এই ম্যাডাম ম্যাডামের নাম্বারে তোমরা যারা এখনও জয়েন হনি তারা কন্ট্যাক্ট করে ম্যাডামকে রিকোয়েস্ট করবে যে গ্রুপে জয়েন করার ব্যাপারে ম্যাডাম তোমাদেরকে সে অনুযায়ী হেল্প করে দেবে এবং এটি তোমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের এইচ ওই ম্যাডামের তরফ থেকে এই নোটিফিকেশান করে জানানো হয়েছে এরকম তোমার যার ডিপার্টমেন্ট রয়েছে বা তুমি যে কম্বিনেশান নিয়ে পড়ছো অনার্স জেনারেল এখানে দেখো সাবজেক্ট পাশে অনার্স এবং জেনারেল দুটোকে মেনশন করা হচ্ছে তো সে অনুযায়ী তোমরা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে দেখে নেবে তো সবগুলো নোটিশ আর এখানে দেখো তোমাদের পল সায়েন্স ফিজিক্স এগুলো সবগুলো ওপেন করে করে দেখাচ্ছি না তোমরা পাশাপাশি অন্যান্য সেকশানেও যে সমস্ত নোটিশগুলো আছে সেগুলোকেও চেক করবে অন্যান্য সেকশানের নোটিশগুলোর মধ্যেও তোমরা চেক করতে থাকবে তোমাদের ডিপার্টমেন্টের নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে তো নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি তো দেখো এবার যে কলেজের বিষয়ে আপডেটটি দেখবো সেটি হল মহারাজা মনীদ্রচন্দ্র কলেজ তোমরা পোর্টালে আসার পর একদম স্ক্রল করে নিচের দিকে নেমে আসবে তো নিচের দিকে নেমে আসলে তোমরা দেখতে পারবে এখানে অ্যাডমিশান নোটিস সেকশান যেটা রয়েছে এখানে কিন্তু ক্লাসের ওই জয়েনের ব্যাপারে তোমাদের যে গ্রুপগুলি ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপগুলি লিঙ্ক দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন ধরো ক্লিক ক্লিকে টু জয়েন ইকোনমিক্স অনার্স গ্রুপ ফর নিউলি অ্যাডমিটেড ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস তো তোমরা যদি এই লিঙ্কের ওপরে ক্লিক করো এখানে বেসিক্যালি গ্রুপে জয়েনের যে হাইপার লিঙ্কগুলো সেগুলো ওই কালির লেখার মধ্যেই করা আছে তা আমি যদি এখানে আমার দিয়ে গ্রুপে মানে আর কি হোয়াটসঅ্যাপকে ওপেন করে নিই সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাব তা আমার তো জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই তার জন্য আমি এখানে এই হোয়াটসঅ্যাপকে ওপেন করছি না আর তোমরা জাস্ট এখানে ক্লিক করবে তুমি দেখবে যে এখানে তোমার করসপন্ডিং যে ডিপার্টমেন্টে তুমি পড়ছো তুমি যদি ম্যাথ অনার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এখানে ক্লিক করবে এখানে এই লালের মধ্যেই হাইপার লিঙ্ক করা আছে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওপেন করলেই তুমি গ্রুপে ঢুকে যাবে বোঝা গেছে তো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে এই এই বিষয়গুলি রয়েছে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও এখানে কিন্তু ক্লাসের রিগার্ডিং সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে দিল দেন বাই বাই